বাবু দর্শক, ইউটিউবের মধ্যে হাঙ্গা লাগছে, হাঙ্গা ব্লগারদের হোলা মাইয়া গো। কিছু কিছু বেগুনের কথাই কই না, কিছু কিছু ব্লগারদের হোলা মাইয়া গো। বাবুরে, ইউটিউবে না আসলে এত হাঙ্গা হাঙ্গা খেলা জীবনে দেখতেন না। সাধারণ জীবন যাপনের ভিতরে এত হাঙ্গার খেলা হাজারে দুই একটা দেয়া যায়। ইউটিউবের ব্লগারতে দেখলে শুধু হাঙ্গা হাঙ্গা খেলা। বাবুরে, হেদিকে ডিসকুবুড়ি নূর, একদিন কাঁদে একদিন হাসে, একদিন পান খায় বেটকায় বেটকায়, আরেকদিন চাবাই চাবাই পান খায়। উনি ডিসকুবুড়ি নূর আইয়ে এক একটা কতদিন খালি কমেন্ট আইয়ে ডিসকভারি নূর রেলে একটা ভিডিও দিতে। তো আয় আসলে ডিসকভারি নূর রে নিয়ে ভিডিও দিতে চাই না, খুব কম বেশি একটা দিই না, দর্শকরা যদি অনুরোধ না করে। বাবুরে, দর্শক আন্না করে কিতে পইতাম এ ডিসকভারি নূর এরম একটা মা থাকতে কার কোন বেড়ি আবার এই ডিসকভারির ভূতমার্কা আকিবের কাছে বিয়ে দিতে আছে। দর্শক অনাইসে যৌতুকের ফান্নি সেললেই দৌড়াদৌড়ি করি এ ডিসকভারি নূর। তো দর্শক, আজকে এই ডিসকভারি নূর রেলের কথা কইম। আনারে ব্যক্তিকের মেসেন আসসালামু আলাইকুম ভাই বোন, ভালো থাকলে লাইক দিন, নতুনরা সাবস্ক্রাইব করে দিন, আর যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিন, শুধু লাইক দিন। তো আর টুকুর করে আনলাগে একটু সামনের দিকে চলিয়ে গেন। বাবুরে, আজ যে এই ডিসকভারি নূরের ফলা বুথমার্কা আঁকিবের বেলে আবার হাঙ্গা করাইব। মা গো মা, নূরের মতো এরম একটা মা থাকলে কার মাইয়াকে আবার হাঙ্গা দিতে ইয়ে। ইয়ের হরে লগে আছে বুট্টে বুড়ি সাদিয়া। এই বুট্টে বুড়ি সাদিয়া যদি আর এরম্মা এই ডিসকভারি নূর যদি থাকে, ডিসকুনূর যদি থাকে, তাইলে কিন্তু এই গড়ের কি হোলার বটিকতের বুনি। দর্শক আনারা কনসে একটা হোলায় ভূতমার্কা আকিব একটা মাইয়ের বিয়ে করে লেছে, এর ভিতরে টুকুর করে বছর খানিক না গুত্ত হোলাও একটা হয়ে গেছে গে। তো সাবার উপরে কি পরিমাণ অত্যাচার অবিচার করার পরে নাইলে কিন্তু হেতারা দুইজন মিলি ভালোবাসি লাভিং লাভিং করে বিয়ে করছে। পরে সাবা চলে গেছে আকিবের লোটালই বাগি। বাপুরে, এ মাইয়ের কি হরি মানে ডিসকভারি নূর এত জ্বালানি জ্বালাইছে, জ্বালাই কইলা করি নয় মাইয়ে বা লাভিং লাভিং করে ডিসকভারি নূর হোলার লগে ভাগিয়ে আইছে। এ মাইয়াগারে যদি আদর যত্ন করত, এ তখন যদি এই ভূতমার্কা আকিবরে যদি কোনো একটা সৌদি আরবের খেজুর খাওয়ার লাগে হেতারে হাড়াই দিত, তাও তো হইতো। এ ডিসকভারি নূর এ হোলাইডারে গড়ের মধ্যে রায় এ মাইয়ে এডিস এডিনেস ফাটি ফুর্তি নাচন কুদন। এ ডিসকভারি নূর টিডিং টিডিং করে কত ভিডিওর মধ্যে নাচন কুদন করলো আটা দেখলাম। তো হে সময় হাঁটা দিলে তো অন্তত সাবার সংসারটা টিকতো। দর্শক, অন হোলাইগিয়ার বেলা হুঞ্চির লন্ডন হাঁটেছে, লন্ডন থেকে হোলাইগিয়া গুত্তু গুত্তু মানে আবার ফ্রান্সে চলে গেছে, প্যারিসে চলে গেছে। হিয়ানো হান্দাই হেতে শীতে ঠান্ডা কোন কন্যা শীতে হেতের অন উমেদ দরকার হয়েছে, হেতে বেলে একটা হাঙ্গা করিব। দর্শক, এটা নাই কোনোভাবে বিয়ে করতাম হারি না, এটা হাঙ্গাই করতে হইব। বিয়ে তো মানুষের একটা জীবনে, যেটা প্রথম বিয়ে ফটম স্ত্রী যেরকম হিতি ফটম স্ত্রী ইয়ার হরে দি হিতি। দর্শক, এনে ডিসকভারি নূরে এই যে ভূতমার্কা আকিবরে বিয়ে করে দিতে আছে ফোনের মধ্যে। তো দর্শক, এই ভূতমার্কা আকিবের কোনো অবৈধভাবে গেছে, কোন দিন দেশে আছে এটার কোনো ঠিকটু না কিচ্ছু না, কোন দিন আসে না আসে এটার কোনো ঠিকটু না, যে ফলের কাগজপত্র হয় না কিছু হয় না, চুরি করি ফ্রান্সের মধ্যে থাকে। তো দর্শক, তো ডিসকভারি নূরের এত জোর লাগছে কে এ হোলা এটারে বিয়ে করা নিলে। ইন্দি হোলা বইবে গান গাইতেছে, হে তামান মা তুই আরে দুলান বানা হে কই, আর হোলা গান এটা গাইতেছে মানি কইতেছে যে তুই আর জামাই বানাইবি নি। এর হিন্দি গান লগে লগে হোলা হুতি হুতি একটা গান গাই হাড়াই দিছে বিদেশ তাই। ওরে বাবু রে বাবু রে কিতা কইতাম দর্শক, এই বলোগার এডিনের কাজ কারবার দেখলে। বাবুরে, বেগুনরে কই না আনারা আবার আরফে খেয়ে পিয়েন না, এই কতটির নাম মানে মুকুশদারি কাল নাগিনী কতটি আছে এই বলোগার এডিনের কথা কইতে আছে। দেন না চোখের সামনে দি একটা সংসার এই ডিসকভারি নূর ভাঙ্গি দিছে হোলার। দর্শক, এই ডিসকুনূর যদি এই যদি হোলাগারে সাবারে যদি একটু ভালোবাসতো, হোলার জন্য যদি একটা কাজে কর্মের ব্যবস্থা করে দিত, তাইলে আজকে সাবার সংসারটা ভাঙতো না, বাচ্চাটাও পিতামাতা হারা হইতো না। এই যে এডি পিতামাতা থাইও নাই, অন সাবাও হিন্দি কোন বেড়া একটা লগে বিয়ে হয়ে গেছে, হিতিও তো বয়স্ক, হিতি কদিন থাকবো। তো এ ডিসকভারি নূরের কোনো লজ্জা সরম কিছু নাই, মাইয়ার বাপের বাড়িতে কি কি ফার্নিচার মানিচার এডি হারাইছে। ও মা এডি হিসে হিসে অন এডি হুঁচতে আছে, আবার এডি ইউটিউবে গিয়ে অনে মাইয়ে গেলে
যে আবার বিয়ে করাই আনতে আছে ঘরের মধ্যে দর্শক আই আন্না করে কই এ ডিসকভারি নূরের যদি ওই মাইয়েটা বুট্টে বুড়ি একটা বাসার আশেপাশে কোন দি থাই মনে হন হিন্দি হাবা গোবা ব্যাড একটার কাছে বুট্টে বুড়ি দিয়ে বিয়ে দিয়ে দিছে বাবুরে যদি এই মাই নতুন বই গিয়া ইয়ে হোলাই গিয়ে হয় না অন কাগজপত্র কোনো কিছু হয় না হোলাই গিয়ে কোন দিন দেয় সাহিত্যের বেডের কোনো ঠিক ঠিক ঠিকঠাক নাই ইয়ের পরে নূরের ঘরের ভিতরে আরও হোলা দুইটা আছে উপযুক্ত তো দর্শক এই হোলা হে বা যেটা দেশে আছে এটারে বিয়ে না করাই এই বুতমার্কা আঁকি বেরে কিনলে অন বিয়েলে ডিসকভারি নূর এত ফাগল হয়ে গেছে মাইয়ে গিয়ে কিতা যে বিয়ে করাইতেছে মাইয়ে গিয়ে হিগের কো হাঙ্গা কি জানি না আইলে এত কিছু ইউটিউবের মধ্যে দেয় কোন পরিবার এই বুতমার্কা আঁকিবের কাছে বিয়ে দেয় যাই যাই কোনো পারমানেন্ট হয় নাই সাইলে টুকুর করে চলে এইটাই তো না তো এ হোলা এটা কয় বছর লাগে এনে পারমানেন্ট হইতে এনে চুরি করে থাকে তো এই ডিসকভারি নূর আবার এই মাইয়ে গিয়ে কিনলে বিয়ে করাই দিতেছে তোর ঘরের করণি করার লাই মনে হয় নাহলে কিললে বিয়ে করে দিতে আর এই মা বুট্টে বুড়ি এটা বাড়ির কাছে বিয়ে দিছে ইয়ার বাড়ির লগে দিব নন্দী বাড়া থাকে এ ডিসকু বুড়ি নূর মিলি বাড়ির বেড ইডারও তো জ্বালাই আবার ইডারও বিদায় করবো আঁকিবে সংসারতে বেলে কিললে বুতমার্কা আঁকিব অন্য কোনো সফলতার মুখ দেখে নাই তো এই ডিসকু বুড়ি নূরের এত জোরাজোরি লাগতেছে গে আমার মনে হয় কাজের বেডি বানানের লাই মনে হয় বিয়ে করাই আনতে আছে নাহলে ডিসকু বুড়ি নূর এত কদিন বে 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 সন্তানের লাই আমি চাই আমি আমি যেরকম ভালোবাসি আবার বলারে আমার বৌমা আরে ভালোবাসি তখন বুঝাইতেছে যে সাবা আঁকিবরে ভালোবাসে নাই ভালো না বাসলে বিয়ে হয়েছে গা এডিনের অত্যাচারে মাইয়া অতিষ্ঠ হয়ে চলে গেছে গে মাইয়ারে দি কাম গাইজ করায় ঘরের দুনিয়ার ব্যাগ কিছু হিতির মাইয়ার রোমের মধ্যে ডিসকো বুড়ি নূর হিতি খাট কিনে হিতি ফার্নিচার কিনে আবৃতি একটা মাইয়া যে তির অনু বিয়ে শাদি কিছু অনে হিতিরে অ্যাটাচড বাথ কমডলা বাথরুম দি এরার কিলে দর্শক আনারা বুঝেন না এই বুট্টে বুড়ি সাদিয়ে বিয়ের আগে কিরম টাইপের আসছিল আমরা তো অনেক কিছু জানি তো ইউটিউবে অনেক কিছু আইসা আমরা দেখছি তো এই বুট্টে বুড়ি এ নূর বে নূর সহ বিলে বেলে মাইয়ার বয়ফ্রেন্ডের লগে ফোনে ফোনে বেলে কথা কইতো দর্শক তো এই বুট্টে বুড়ি রে সাদিয়ারে যে বিয়ে দিছে হাবা গোবা ব্যাড একটার কাছে তো ইয়ে দিয়ে দেন দর্শক ফোলার বোর মধ্যে নাই রুমের মধ্যে নাই অ্যাটাচড বাথ ফোলার বোর রুমের মধ্যে নাই একটা খাট ভালো শুধু একটা খাট আছে আর মনে হয় প্লাস্টিকের একটা ওয়ার্ড্রোপ আছিল এই বুট্টে বুড়িরে রুম সাজাই দেয় মাইয়ারা বেশিরভাগ ঘরে পুরা ফুল ফার্নিচার নিয়ে কখন উঠে মাইয়াদের বিয়ের পরে আর নাহলে তো মেয়েরা কোনোরকম একটা একটা আলমারি একটা রুমের মতো মাস সাথেও থাকে অনেক সময় মানে মিডল ক্লাস পরিবারগুলোর কথা কইতে আসি তো এই বুট্টে বুড়ি ইউটিউবতে টাকা কামায় মাইয়ার রুম সাজাই দেয় অথচ এই সাবা মাইয়ে গিয়ে যে আনছে বিয়ে করে অথচ মাইয়ে গিয়ে ওগা রুমের মধ্যে থাকার জন্য একটা ছোট বাচ্চা লই তার একটা আলমারি কিনে দেন আর এ হোলাই গিয়ে নাতি গিয়ে না দেন সবসময় ল্যান্টা রাখতো কাপড় চোপড় কিছু পরাইতো না তো এই বুট্টে পড়ি তার মাইয়ের ঘরের বউর মতো সব কিছু দি ঘরের বউ সাজায় রেখছে আর হোলার বউরে রাখছে বান্দির মতন এরারে তো মার দৈত্য আসিল যে পরিমাণ মারা মারত আমি বুঝলাম না কোন পরিবারের লোকরা এই বুট্টে পড়ির বুট্টে পড়ি ঘরের ভিতরে এই দুই মানে কাল নাগিনে এক তো আছে এটার নাম কিতা ডিসকভারি নূর আর এক আছে হিন্দি বুট্টে বুড়ি ইডা দুইটা দুইটা আছে দুইটা মিলিতে বেডিডারে জ্বালায় আবার আকিবের সংসার নষ্ট করবো কারণ এই আকিব কিন্তু কইলে যে দৌড়াই চলিয়ে তেরব তা কিন্তু পারত না যেহেতু আকিব আকিবের কাগজপত্র কিচ্ছু নেই তো এই বেডি কি আবারও সাবার মতো কাম করা নিলে আনতেছে আর এই মাইয়ে গিয়ে কিতা জিজ্ঞের বিয়ে করে আনাইতে আছে বেডি হিডে কিতে বেডি হিডের কি মানে আসলে চলে না না কিতে যে কার মাই একটা এরম ইউটিউবের মধ্যে দেয় এ বুতমার কা আঁকিবের কাছে বিয়ে দিয়ে দেয় কনসেনারা দর্শক এডিনি কিতে দিয়েছে হিন্দি হোর বাইতে যৌতুক আনি আনি গড় সাজাইতেছে এডি আবার ইউটিউবের মধ্যে ভিডিও করে দিয়েছে এই হিন্দি এটা মাই এটা কিতা বুট্টে পুড়ি এটারে কোন বেড়া ঘরে দৌড়িয়ে আনি ঘরের মধ্যে নি ডিস্কো পুড়ি ব্লগ বানাইতে বানাইতে যায় বিয়ে দিয়ে দিছে ওরে বাবু রে হেনো বিয়ে দি বোলক টোলক বানাই হেনো ডিস্কু ডিস্কু খেলি টেলি হিতি বাসা চলিয়েছে ওমা কদিন হরে হুনি দে বেড়ে হাবা গোবা বেড়ে এডে বেলে বেড়ে এডের মা বাপের লগে বেলে থায় না ইডে ইডে বেলে গাজীপুর কোন এই টিন শেড বাসা একটার ভিতরে যায় আসিল ওমা কদিন পরে আবার ডিস্কু বুড়ি তার কাছে নিয়ে এসে মাই এডে টানি বাসা বড়া বানালে অন বোলক বানাই বানাই আপলোড করতে আছে এই বুট্টে বুড়ি ইডে আর এই ইয়েডা
নূর শো দুইজনে মিলি ডিসকভারি নূর আর এই বুইটে বুড়ি এটা দোনোরা মিলি শুরু করছেন। তো অন এই হোলা যে দেশে নাই এই হোলা এটা ভূতমার্কা আকিবের সংসারটা ভাঙার জন্য আবার ফরের মাইয়া আর কোন দেয় কোন বেডিওকের মনে বিয়ে করার লো এইয়ের কারণ বেডিকের মনে কোনো না কোনো সমস্যা আছে যদি অন এটি ইউটিউবের মধ্যে আইয়ে না নাহলে এত কুচক্রি কেলেঙ্কারির ভিতরে কিত্ত মা মানুষের মাইয়া যিয়ে বিয়ে দেয় যেই হোলা অন কোনো ইয়ে নাই যে যে হোলার অন কোনো মানে পার্মানেন্ট কোনো থাকার ব্যবস্থা নাই বিয়ে করি বোর কাছে আইতেই তো না ফোনের মধ্যে বলে বিয়ে করে দেবে হিন্দি ডিসকভারি নূর দেয় আজ মার্কেটে যায় কাজলে মার্কেটে যায় গয়না কিনে অথচ সাবারে কোনো কিছুই দেয় নাই এই ডিসকভারি নূর। এই ডিসকভারি নূরের হোলা রোজি নেই রোজগার নাই এই বাউন্ডারিল টিডিং টিডিং করি এনে হিনে নাচে গেই কুদুন করি এই সাবার লগে যেই কদিন সংসার করছে এইভাবে শেষ করছে। এই ডিসকভারি যদি দায়িত্বশীল মা হইতো তাইলে এই আকিবরে আগে বাইরে দেশের বাইরে পার করাইতো। ডিসকভারি নূর এখন পুরাই মানে সাবা আর ইউটিউবের লোকদেরকে দেখানোর জন্য এই আকিবরে অবৈধভাবে দেশের বাইরে পার করছে দেখানোর জন্য আর আকিবের বিয়ে দিতেছে ইউটিউবে দেখানোর জন্য এই ডিসকভারি নূর অন আরেকজনের মাইয়ের জীবন নষ্ট করতে দর্শক আয় কইলাম এই দুই একটা একটা কাল নাগিনি আরেকটা কিতে কিতে ওইতারে কইতে তো মায়ের বেডি দুইটা যে এই আকিবের বইটারে যে আবার বিয়ে করাইতে আনতেছে এইটা তো সাপের মতো দংশন করব যদি আবার এই আর অন তো ডিসকভারি নূর কী খুশি লজ্জা সরম কিছু নাই ফার্নিচার এটি আনি দিয়েছে বোর বাপের বাড়িতে ফার্নিচার আনছে যৌতুক লিখি দৌড়াদৌড়ি আরে বাবুরে কার মাইয়ারে কিতে দেয় বিয়ে দিয়ে এই বুতমার আকিবের কাছে যার একটা সংসার ভাঙি গেছে কি যার এখনও কোনো এই এই ফোলার এখনও পর্যন্ত যে বিদেশে গেছে একটা সংসার ভাঙি গেছে একটা বাচ্চা নিয়ে এখনও পর্যন্ত এই ফোলার মানে দেখতে বোঝা যায় কিরম জানি একটা ভূতমার্কা টাইপের আর হাওয়া গোবা টাইপের মানে অন পর্যন্ত যে কারো দায়িত্ব নিব দায়িত্বশীল হইব এরকম দেখতে মনে হয় না যে আরেকটা মেয়ের জীবন নষ্ট করার জন্য এই ডিসকভারি মনে হয় যে যৌতুক মতো কতটি ফাইছে এনে তো আনিয়ে আনিয়ে অনেক করে দেয়াইতে আছে ফার্নিচার তুলছে এ তুলছে হে তুলছে তো এডি ফাইছে মনে নতুন করে এল্লাই নতুন করে আবার বিয়ে দেওয়ার লাই ফিসে ফিসে এই ডিসকভারি নূর শুরু করছে। এনে প্রতিবাদী আপু কমেন্ট করে বলছে যে ব্লগার্নর যৌতুক নিয়ে ছেলে দ্বিতীয় বিয়ে দিচ্ছে ফোনে বিয়ে হবে এমন বিয়ে দেওয়ার কি দরকার মাথায় আসে না ফ্রান্সে আকিব ইলিগেল অবস্থায় আছে 5 থেকে 10 বছরও সেটেল হতে পারবে না মেয়েটাকে মা মেয়ে মিলে সাবার মতো অত্যাচার করবে সাবা কোনো কিছু না আনাতে নিজে নিজে বিয়ে বসাতে সংসারটা টিকে নেই ভাঙিয়ে দিছে এই নূর বুড়ি কারণ সাবারে প্রচুর পরিমাণ অত্যাচার করছে এই নূর যার কারণে এখন যার মেয়ে বিয়ে করাইতেছে নূরের আশা এখন পূরণ হইতেছে সব রকমের ফার্নিচার ও এদিকে বুঝতে পড়ি বড় বড় সোবা মারতেছে যে আপনারা যৌতুক বলতেছেন কমেন্টে দর্শকদের সাথে খারাপ ব্যবহার করতেছে যে এগুলো কেন নিতেছেন মেয়ের বাপের বাড়ির থেকে আবার ভিডিও করে দেখাইতেছেন ফরের জিনিস দিয়ে নিয়ে তো দর্শক আপনারা দেন এই বুট্টেপুরি সাদিয়ে কইতেছে যে মেয়ের মেয়ের বাবা মার সামর্থ্য থাকলে দিবে এখানে আপনারা যৌতুক দেখতেছেন কোথায় বড় বড় কথা কইতেছে এই বুট্টেপুরি সাদিয়া যে আমি আন বুট্টেপুরি সাদিয়ারে জিজ্ঞেস করতে চাই যে তোর বাবা মা তোর কয়টা ফার্নিচার দিয়ে দিছে তো এরকম বড় বড় কথা যে কইতেছে যে তোর বাবা মা তোর ঘর সাজাই দেয় নাই এরকম ফার্নিচার দিয়ে কি ফাটাইছে নি এমন বড় বড় কথা কইতেছে বাইয়ের বেলায় আইসে যে দর্শক সাবা আসলে কোনো কিছু নিয়ে আসতে পারে নাই সোজা আইসে খালি হাতে উঠছে আরেফের লগে ভাগি ফ্যাম পেরিতি করি যার কারণে এই নূর অতিরিক্ত অত্যাচার করি মেয়েটারে কাম গাইজ করি বাচ্চাটা আজকে ফিতে হারা হয়েছে আমি বুঝি না কোন মানুষের রুচিতে আসে যে আকিব 5 থেকে 10 বছর লাগে যাব তার কাগজপত্র হইতে বাংলাদেশে আইতে কার মাইয়ার এত মানে ঘরে রাখতে পারতেছে না এই ফোনের ভিতরে একটা ধরাই দিব লোক যে এটার লগে বিয়ে হয়ে যায় তারপরে আরও আপনারা জানেন নূরের পরিবারটা কী পরিমাণ উশৃঙ্খল এই যে ইয়ে বুট্টে বুড়ি থেকে শুরু করে আরও এই যে ফোলা ছোটোটার কথা কমু না ফোলা বড়োটার মেজোটার কথা কয়েছে এটা সৌদি আরব না কোনে আসিল তো হিয়েন্তাই যে চলি আইছে তো দর্শক এই হোলা এটাও ঘরের মধ্যে হিন্দি মা নতুন ভাইরবি একটা তুলিয়ে আনতেছে নূরদের নূরের এই ডিস্কু অবস্থায় বুড়ো অবস্থায় নূরেরও যে উশৃঙ্খল জীবনযাপন তো এই মুহূর্তে আরেকজন আমি আসলে বুঝি না যে কার বাবা মার এত ঠেকা পড়ে গেছে এরকম ফাই ফার্নিচার কতগুলা দিই এরকম যৌতুক কতগুলা দিই এরকম ভূতমার আকিবের কাছে বিয়ে দেওয়ার জন্য আর নূরের যে সর্দার গিয়ে আর যে সোবাদার গিয়া যে কোন মেয়ে মানুষ নূরের কাছে ভালো থাকতে পারবো দেন না ওই যে
মাইয়ারও কিন্তু আলাদা করে লই আইছে যে এ নূর, যে এক ঘরের ভিতরে দেব ননদ সব মিলে এর ঘরে কিন্তু এই ডিস্কুবুড়ির বিয়ে হয়েছে, ডিস্কুবুড়ির মাইয়ার বিয়ে হয়েছে ভুট্টা বুড়ির। তো এখন দেন এই ভুট্টা বুড়ির মাইয়ারে কিন্তু আলাদা করে লই আইছে দর্শক। তো এই মাইয়াটা বাড়ির পাশে সারাদিন আইব যাইব আর আমি একটা আশ্চর্য লাগে কার পরিবারের মাইয়ারে বাবা এত টাকা ঠেকে গেছে, ইতি কি ভূতনিনি না কালিনি নাকি সমাজেরও আসল পয়সা যে চলতেছে না এই জন্য ভূতমার কাকিবের কাছে বিয়ে দিয়ে দিতে আছে মা বাপ মিলি দরি ওরি, নাকি হিতিরও কোনো রকম এরকম কোনো সমস্যা আছে। হোলা দেশে থাকলে আকিব দেশে থাকলে যদি কুলি মজুরি করতো তাও মনে হতো যে না স্বামী কাছে আছে যে যা রুজি করবো স্বামী আর স্ত্রী মিলি খাইবো তাদের লগে থাকবো বাসার মধ্যে। তো এইখানে এই ছেলে নাই, এই ছেলে দেশে কবে আসবো তার কোনো ঠিক নেই, আর তার কোনো ঠিক নেই। তো এরকম একটা মেয়ে সংসার থেকে একটা বাচ্চা কোলে নিয়ে বাইরে চলে গেছে, সাবারে কি পরিমাণ মারা আকিবে মারতো এগুলো তো ইউটিউবের মধ্যে চলে গেছে। সাবার নিজ মুখের বাসা, সাবার বাপের বাড়ির থেকে খাট আনতে পারে নাই, সাবারে খাটে শুইতে দেয় নাই, লাত্তি দিয়ে খাট থেকে ফেলে দিছে, খাট আনে নাই কি জন্য খাটে শুইতে পারবো না। তো এলে যে পরিবারে বিয়ে হইতে আছে আকিব দেশে নাই তারপরও খাট দিয়ে ফাটাই দিছে যেন তাদের মেয়ে এসে খাটে শুইতে পারে। তো দর্শক আপনারা দেখেন যেই ঘরের মধ্যে এরকম ভুট্টা বুড়ির মতো একটা ননদ থাকে তার অ্যাটাচড বাথ সহ তার খাট দিয়ে ফার্নিচার দিয়ে তার রুম সাজাই দেয়, অথচ ছেলের বউ তার বাচ্চার কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রোব বা আলমারি কোনো কিছু নেই, আর ডিস্কোভারির রুমের মধ্যে আলমারি ওয়ার্ড্রোব সব কিছুই আছে। কারণ সাবা তার বাবার বাড়ি থেকে আনতে পারে নাই, নূরের আশা পূরণ করতে পারে নাই, অন কোনায় যায় কার মাইয়া একটা বিয়ে করাই দেয়, আর কার মাইয়া বিয়ে করাই দেয় জানি না। কিন্তু আমার মানে একটা জিনিস মানে এটা একটু সন্দেহ লাগতেছে যে কিরে একটা মেয়ে ইউটিউবে দেখলো যার সংসার ভাঙছে, আর নূরের শোভা দেখছেন নি কেরম মেয়ে, নূরের কমেন্ট সেকশনে মানুষের কি ইয়ে করি করি কথা কইতেছে, যৌতুক নিচতেছেন, মানুষ যখন লিখতেছে যে আকিব দেশে নাই কেন বিয়ে করাইতেছেন এখন যেহেতু দেশে নাই। দর্শক আপনারা কি এটা কি সাপোর্ট করেন যে একটা ছেলে সাবা থাকতে একটা ছেলেকে তারা কোনো কাজকর্ম ধরাই দেয় নাই, এমনি রাখছে মেয়েটার অত্যাচার করছে ঘরের মধ্যে রাই একটা, তখন যদি বিদেশ এই আকিবরে পাঠাইতো তাইলে কিন্তু আজকে সাবার সংসারটা সুন্দর হইতো, গুছানো হইতো, নাতিটা তাদের কাছে থাকতো। দর্শক তো নাতিটা তাদের কাছে থাকতো, এই নাতির 24 ঘন্টা কিন্তু ল্যান্ডটাই রাখতো, ওনারা কিন্তু দেখতেন একটা কাপড় পর্যন্ত কিনে দিত না। তো এর নাম কিটা বুতমার কাকিফের সংসারটা কিন্তু বাঁচে যেত। তো কার মাইয়া বিয়ে দিতেছে যে সংসারটা বাঁচার জন্য আগে আগে খাট পায় ফার্নিচার, যেখানে বিয়ে হয় নাই এখনও, যেখানে ছেলের লগে কোনো দেখা নাই, তার শোকেস দিয়ে পর্যন্ত ফাটাইছে, ওরে বাপরে বাপ। মেয়ের বাবার বাড়ি থেকে হলেও দিতে পারে খাট ওয়ার্ড্রোব আলমারি ড্রেসিং টেবিল যেটা মেয়ে ব্যবহার করবো শোকেস পর্যন্ত দিয়ে ফাটাইতেছে, কি আশ্চর্য লাগে না দেখতে। আর এই ভূতমার কাকিবের কাছে বিয়ে দিতে এত কিছু, যেই ফলে আইতারও 10 বছর লাগবে 5 বছর লাগবে, কাগজপত্র ওই অবৈধ ইলিগেলভাবে আছে, তে হে ওলার কাছে মোবাইলে তড়িগড়ি করে বিয়ে দিয়ে দিতেছে। দেখবেন এদের কাহিনীগুলো আরও কিছুদিন পরে ইউটিউব আসবে, তখন কিন্তু কাইন দেইব আকিবের বউ কেন চলে গেল ইরফানের লগে বাগি, দেখবেন এই ধরনের কাহিনী। ইরফান না কিতে মেজোটার নাম কিতে, মেজোটার নাম তো ভুলে গেছি, এনারা কইন কদিন পরে আবার নূর আই কান্দার লাই বইব যে আমার বড় ছেলের বউ এত শখ করে বিয়ে আনছি, অন্ত হেতির চরিত্র ভালো না, হেতি তো দেওয়ার লগে ফলাই গেছে ভাই, ইতিরাই কিন্তু এটি ব্লগিং করি আবার 2 দিন পরে আইব, কথাগুলো কিন্তু নিশা কইতারি না, আর 2-4 জন তো আই এনে দুনিয়ার মানে বাণী শুনে যাইবেন, এগুলো আমরা কোনো নিজেদের মন গড়া কোনো কথা কইতে আসি না, এগুলা তারাই কিছু ব্লগাররা তারাই কিন্তু এগুলো দেখায়, তারাই কিন্তু আবার তাদের পারিবারিক ব্যতিকে ছিঁড়ে ইউটিউবে ছাড়ে, সেই জন্য আমরাও বলি। আগে দর্শক মানুষ কীভাবে মানুষের মেয়ের জীবন নিয়ে এরকম খেলাধুলা করে তার উপরে এত যৌতুক মতুক দিয়ে ভূতমার কাকিবের কাছে বিয়ে দিতে যাইতে আছে বলেন তো না দর্শক, মানুষ বুঝি না মানে ব্লগারদের লাইফ স্টাইলে কী এরকম, আবার সব ব্লগারদের বলি নাই সবাই বলতেছি লাইফ স্টাইলে কী এরকম যে কিছু মানুষের আত্মসম্মান বোধ মান মর্যাদা কিছু নেই, কারণ কি তারা ভাবে ইউটিউবটা একটা প্ল্যাটফর্ম আছে ওইখানে যায় যদি কাপল ব্লগ বানায় নাচানাচি করে তাইলে কিন্তু প্রচুর ভিউ প্রচুর ইয়ে পাওয়া যাইব, প্রচুর মানে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারিব, এই জন্য মনে হয় মানুষ মানুষের মাইয়াদেরকে এরকম মানে প্রতিষ্ঠিত ফোলানা কোন এই সমস্ত ফোলার কাছে বিয়ে দিতে বাধ্য হয়। কেমনে কেমনে একটা বাবা মা কেমনে পারে যে একটা ছেলের প্রাতিষ্ঠানিক কোনো জব নাই, একটা ছেলের কোনো ভবিষ্যৎ নাই, তার কাছে তার মেয়ে কীভাবে তুলে দিতে পারে কোন বাবা মা, তাও আবার এরকম অদক্ষ মানে
যাদের কোনো যোগ্যতা নাই এসব লোকদেরকে আবার পায় ফার্নিচার দিয়ে আবার ঘরে উঠাই দিয়ে তারপরে বিয়ে দিতেছে, যেখানে ছেলের লগে নাই দিয়ে যেখানে মোবাইলে বিয়ে হইতেছে, কার ঘরের কার বাবা মার সন্তান এটাই তো বুঝলাম না। কার মেয়ে কার কাছে এত অবহেলার পাত্র হয়ে গেছে যে এরকম বুতমার কাকিবের কাছে আর নূরের মতো একটা দজ্জাল শাশুড়ির কাছে, যে শাশুড়ির আন্ডারে থাই তার ছেলের বোর সংসার ভাঙি গেছে কই চোখের সামনে দিয়ে, যে মেয়েটারে অত্যাচার করি মা মাইয়া দুইজনে মিলে নতুন বোর রুম বানায় হালিমুন করে রাতের বেলা, মা মাইয়া ডাকিল এই বিভিন্ন বেড়া ঘরের মধ্যে, আর মা তো একদম নতুন বোর মতো ল্যাবস্টিক ট্যাবস্টিক ঠোঁটের মধ্যে লাগায় বেটকে বেটকে ফান্সা ভাই, আবার নিজের রুমে সব ফার্নিচার দিয়ে নতুন বসা জিতে, অথচ এই আকিবের রুমের মধ্যে বাচ্চার কাপড় রাখার জন্য একটা আলমারি ওয়ার্ড্রপ ছিল না, খাটে পর্যন্ত শুইতে দিত না। তো এখন ডিসকভারি বুর নূর বেশি নাচা নাচি করতেছে, দেখতেছে আমার বৌমা আমার ছেলেকে যেন ভালোবাসে, ফোলাটারে ফাড়াইছে, ফোলাটা একটু প্রতিষ্ঠিত হইতো, ফোলারে কইতো যে বাবারে তুই এনে গেছো, তুই এনে কারোর লগে ফ্যামপিরিতি করি চাই চিনতে তুই একটা মাইয়া জোগাড় করি তুই বিয়ে করি লেস, যতদিন পার্মানেন্ট না হস তোর যেহেতু বিয়ে করি অভ্যাস, তোর যেহেতু মানে কিতা কইতাম তোর যেহেতু বিয়ে করি না, তো যেহেতু একটা মেয়ে মহিলার সাথে সময় কাটাইছ তো চরিত্র নষ্ট করিস না, যে থাকিটা কি হেদেশে বাঙালি কত মাইয়া যাইয়া আছে, এদিন লাগে ফ্যাম ফিরিতে করি একটু বিয়ে সাথে করে এলিস তুই পরে বল ওই আসা যাওয়ার মধ্যে থাইস। তো এই ডিসকভারি নূর এটা না করি মোবাইলের মধ্যে বিয়ে করি দেয় আরেকজনের মাইয়া জীবন নষ্ট করতে, তো এই মাইয়াটারে দে এভাবে জীবন নষ্ট করতেছে যে ফোনে ফোনে লাভিং লাভিং কথাবার্তা কইব, কত রোমান্টিক 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 কথাবার্তা কইব, তারপরে এই মাইয়াটা কিতা করবো দুই দিন পরে হিতি আবার হিতির দেবার লাগে যাইব গে ইস্কে লড়াই, তো কয়দিন পরে নূর আইব কানতে যে আমার আকিবের বউ এত ডাইনি ডাইনি, আমার মেজু ফোলারে হিতি কনভার্ট করি লেছে, আমার মেজু ফোলারে হিতি নাচে, দুদিন পরে কিন্তু এসব কিচ্ছা কাহিনী করলে কিন্তু ইউটিউবে আইব দর্শক আর জেলায় চলে যাই, ইমগে টাটা বাই বাই গুড বাই চবডি মিলি, কমেন্ট সেকশনে হমানি কুলু মারবেন আর গঠনমূলক সমরচনা মারি চলে যাবেন গে, কোনো গালাগালির দরকার নেই শুধু গঠনমূলক সমরচনা করবেন, তো চলে জেলাম আল্লাহ হাফেজ।